বাংলাদেশীদের ভোটার কার্ড করতে সহযোগিতা করা হবে, প্রাক্তন প্রধানের মন্তব্যে বিতর্ক, সমালোচনা রাজনৈতিক দলের, পরে মন্তব্যে প্রত্যাহার। তৃণমূল নেত্রীর বিস্ফোরক বক্তব্য, ভোটের আগে বাংলাদেশীদের ভোটার কার্ড করে দেওয়ার আশ্বাস। তবে কি বাংলাদেশীরা সহজেই এই দেশের নাগরিকত্ব পেয়ে যাবেন? ঘটনায় উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকার জিওলডাঙ্গাতে বারাসত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন পালন করা হয়। সেখানেই আমন্ত্রণ জানানো হয় বহু মানুষকে। দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়। সকলকে নিয়ে রীতিমতো কেক কেটে সাংসদের জন্মদিন পালন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রত্না বিশ্বাস বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, তিন মাস পর লোকসভার নির্বাচন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করে, বাংলাদেশ থেকে যারা এসেছেন, ভোটার লিস্টে নাম তুলতে সমস্যা হচ্ছে, তাহলে জাকিরদার সাথে যোগাযোগ করার বার্তা দেন তিনি। অভিজিৎদার যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে, এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন, জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদার বললেন, আমিও বলছি, যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে, আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। প্রসঙ্গত, জাকিরদা হলেন জাকির হোসেন, হাবড়া এক নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, এই মুহূর্তে তৃণমূল নেতা বলেই এলাকায় পরিচিত। তবে বাংলাদেশিরা সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে? নেত্রীর এই ঘোষণায় উঠছে এমন প্রশ্ন। এ বিষয়ে বিজেপি দলের জেলা নেতৃত্ব বিপ্লব হালদার বলেন, এভাবে বহিরাগতদের দেশের নাগরিকত্ব দেওয়া যায় না, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ একটি কাজ। বিজেপির তরফ থেকে দেখা হবে জাকির হোসেন কিভাবে বাংলাদেশীদের ভোটার করে দেন। এটা তো আইন বিরোধী, উনি এইভাবে বলতে পারে না। প্রকাশ্য সভায় শুধুমাত্র এমপিকে খুশি করার জন্যে বা কাকলি দেবীকে খুশি করার জন্য, কারণ মন্ত্রী তো এখন নেই, মন্ত্রী শিখরে কবে বেরোবে তার ঠিক নেই, সেই কারণে এরা রত্নাদি, তো রত্নাদেবী এমনিতেই দলের বাইরে ছিলেন, দল তাকে কোনোভাবে প্রাধান্য দিচ্ছিল না, এবার গিয়ে দেখা যাচ্ছে কাকুলিদি তাকে একটু এন্টারটেন করেছে আর তাকে খুশি করার জন্য এই কথাবার্তা বলছে। এটা মানুষকে বোকা বানানো এবং আইন বিরোধী কথাবার্তা বলছেন। পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার অধিকার ওনার নেই এবং ভারত সরকারও নেই, ভারতবর্ষের নাগরিকদেরই নাগরিকত্ব দেওয়া হবে। পূর্ববঙ্গ থেকে শুধু শরণার্থীদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য দাবি তুলেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন জাকির হোসেন। তিনি বলেন, তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস ভুল করে বাংলাদেশী শব্দটি ব্যবহার করেছেন। তিনি আসলে বলতে চেয়েছেন, নব্বইয়ের দশকের আগে যাদের নাম ছিল কিন্তু পরবর্তীতে নাম বাদ গেছে, তাদের ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে ইন্টারনেট থেকে তাদের ভোটার কার্ড তৈরির লিঙ্কটা বার করে দেওয়া হবে, যা কোনো বেআইনি কাজ নয়। জাকির হোসেন জানান, শব্দের ভুল চয়নের ফলেই এই বিতর্কের সৃষ্টি হয়। না, ওটা ওভাবে উনি বলতে চাননি। আমার যে এলাকাটা, এলাকাটা সবই ষাট পঁয়ষট্টি সালের পর ওপার বাংলা থেকে আসা, সব আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সব বিনিময় করেছে, আমরা এখানকার লোকাল। যেটা বলতে চেয়েছেন, ধরেন নব্বই সালের আগ পর্যন্ত যাদের ভোটার লিস্টের নাম ছিল, নব্বই সালের পরে বহু লোকের ভোটার লিস্টের থেকে নাম কাটা গেছে যে কোনো কারণে। সেইটা বলতে লিঙ্কটা বলতে চাই যে নব্বই সালে ধরো একাত্তর, বাহাত্তর, তিয়াত্তর বা আরও চৌষট্টি, পঁয়ষট্টি, সেই ভোটার লিস্টগুলো আমরা ইন্টারনেট থেকে বের করে রেখে দিই যার যার প্রয়োজন তাকে দেওয়ার জন্য। সেই লিঙ্কটার কথা বলেছে, যেমন এখন একজনের ভোটার লিস্টের নাম তুলতে গেলে বাবার না আছে কি না, তার দাদুর আছে কি না, তার বাবার আছে কি না, সেই লিঙ্কটা চায়, সেই লিঙ্কটার কথা এখানে বলছে। এই কাজটা আমরা আমাদের অফিস থেকে বিনামূল্যে গরিবদের আমরা সরবরাহ করি। বাংলাদেশি না, ওটা ওইভাবে বলতে চাইনি। আমাদের বাংলাদেশি মানে চৌষট্টি সালের পরে যারা আসছে, আমরা এখানে বাংলাদেশি বলতে ওই যে পঞ্চাশ সালের পরে ওই বাসতে সবাইকে বাংলাদেশি বলতে চেয়েছে। এইটা বলছি, আমি বারবার বলছি, আমরা ভোটার লিস্টের কাজটা আমরা জনগণের ভালো কাজ, ছ নম্বর ফর্মটা আমরা ফিল আপ বন্ধ করি, ওটা পরিষেবা দেওয়া হয়, কোনো বেআইনি না। আমরা আইন মাফিক যার যার যেখানে রেসিডেন্ট সার্টিফিকেট লাগা লাগা সেইগুলো আমরা করে দিই। আর লিঙ্কটার কথা বারবার যেটা একটা একটা চ্যানেল থেকে বিকৃতিভাবে সম্প্রচার করা হচ্ছে, সেটা ভুল। রত্না দিদি উনি যেটা
এটা বলতে চেয়েছেন যে বাবার ভোটার লিস্টের নাম লাগবে তার দাদুর, সেই ভোটার লিস্টটা এই নেট থেকে বের করে লিঙ্কটার, এই লিঙ্কটার কথা বলতেছে। উনি বলার ক্ষেত্রে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু উনি এই লিঙ্কটার কথা বলেছে। আর আমরা এইটা কাজটাই করি। আপনার যদি 64 সালে যদি কোনো ভোটার লিস্টকে আপনার লাগে বলেন, আমরা সম্ভব না, এটা তো বিডিও অফিস থেকে সাধারণত করে। আমরা ফর্মটা ফিল আপ করে দিই, আমরা পার্টি লিস্টের ভোটার লিস্ট করি, ফর্ম ফিল আপ করে দিই জনপরিষদ জনসেবা কেন্দ্র যেটা বলে, আমার ওটা বিমানবন্দর স্মৃতিভবন, ওখানে আমরা করি। কারো কারো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে কীভাবে খুলতে, আমরা আমরা এইগুলো পয়সা করি, করে করে তাদের হেল্প করি। ওখান থেকে কোনো সরকারি কাজ হয় না, আমরা ভোটার কার্ড হচ্ছে না 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 প্রশ্নই নেই। যদিও এই ঘটনার পর যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এলাকায়, বৃহস্পতিবারের পর শুক্রবার এ নিয়ে নিজের মন্তব্য শুধরে নিয়ে ভিডিও বার্তায় রত্না বিশ্বাস বলেন, 51 থেকে 71 সালের মধ্যে যারা ভারতে এসেছে সেই সমস্ত পরিবারের সদস্য সদস্যা যারা এখনো ভোটার লিস্টে নাম তুলতে পারেনি, তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার চেষ্টা করব, যদি তাদের পরিবারের ভোটার মানে লিংক থাকে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।